বঙ্গোপসাগরে তিন ট্রলার ডুবির ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন। পূর্ণিমার জোয়ার আর লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় গত দুই দিনে কয়েকশো ট্রলার আলিপুর ও মহিপুর মৎস্য বন্দরে ফিরে এসেছে। উত্তাল ঢেউয়ের তোড়ে টিকতে না পেরে বন্দরে ফেরার সময় কুয়াকাতার সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে ডুবে গেছে মাছ ধরার তিনটি ট্রলার। আলিপুর মৎস্য বন্দর সমবায় সমিতির সভাপতি ও লতা চাপলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আনসারউদ্দিন মোল্লা জানান, সাগরে ডুবে যাওয়া তিনটি ট্রলারের নাম এফবি আনোয়ার খান, এফবি সুজন ও নিশাত। দুটি ট্রলারের ২৪ জেলের মধ্যে ২২ জন উদ্ধার হলেও আনোয়ার খান ট্রলারের বাবুরচি সিরাজ মুন্সি ও এফবি সুজন ট্রলারের সিদ্দিক দাদা নিখোঁজ রয়েছেন। এযাবৎ দুটি ট্রলারের ডুবির ঘটনা শোনা যাইতেছে, কোনো অতল খবর এখনো পাওয়া যায়নি। যারা এখনো ফেরেনি তাদেরকে বিভিন্ন প্রক্রিয়া ফেরত আনার চেষ্টা চলতেছে। সাগরের অবস্থা ঠিক না হওয়া পর্যন্ত সাগরে না যাওয়ার জন্য সকল জেলে ভাইদেরকে অনুরোধ করতেছি।